হ্যালো বন্ধুরা টেস্ট কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজ আমি আপনাদের করে দেখাবো ম্যাগি ও ডিম দিয়ে একটি দারুণ নাস্তার রেসিপি আর এই রেসিপিটি ছোটো থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর এই নাস্তা রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকোনটি ক্লিক করে দেবেন এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার আমি জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি আর এখানে আমি পাঁচ টাকা প্যাকেটের দুটো প্যাকেট নিয়েছি ম্যাগি এবার আমি ম্যাগিটা একটু নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির সঙ্গে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা আমি দুটো প্যাকেট দিয়ে দিলাম এবার আমি মশলাটাও খুব ভালো করে নেড়ে নেব ম্যাগিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি জলটুকু টেনে নেব বা জলটুকু শুকিয়ে নেব আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো এবার আমি শুকনো লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নেব আর কিন্তু ম্যাগিটা আমার শুকনো হয়ে এসেছে এবার আমি ম্যাগিটা একটা পাত্রে তুলে নেব ম্যাগিটা আমি এবার সাইডে রেখে দেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নেব আর আপনারা চাইলে একটা ম্যাগি বা একটা ডিম দিয়েও করে নিতে পারেন এই নাস্তাটি এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো বুঝে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি এবার আমি তেলের মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম এবার ডিমটা আমি এক মিনিট মতো ভেজে নেব ডিমটা আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এবার আমি সেদ্ধ করা ম্যাগিটা ডিমের ওপরে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা এইভাবে আমি চাট মশলাটা ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে আমি একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আমি ম্যাগিটা এভাবে ডিমটা ওপরে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন এভাবে আমি আর ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব এই নাস্তার রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি কিন্তু ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ